বৃহস্পতিবার রাজভবন অভিযান কর্মসূচি রয়েছে তৃণমূলের। সেই বিষয়ে বিশদে ব্যাখ্যা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা জমায়েতের সময় দিয়েছি বেলা তিনটে রবীন্দ্র সদনে, সেখান থেকে আমরা মিছিল করে যাব। তারপর আমরা রাজভবনে, সবাই তো যাবে না, রাজভবনের ভিতরে আমাদের একজন নির্দিষ্ট 40-50 জনের ডেলিগেশন থাকবে। সেই ডেলিগেশনে কারা থাকবে সেটা আজকে রাত্রে ঠিক হবে, এখনও নামগুলো ঠিক হয়নি। তো সেই ডেলিগেশনের সদস্য যারা থাকবে তারা রাজভবনের ভিতরে যাবে, ওই চিঠিগুলো নিয়ে প্রবেশ করবে এবং রাজ্যপালের সাথে সময় চেয়ে সাক্ষাতের জন্য আবেদন জানাবে। রাজ্যপাল যদি আমাদের সাথে দেখা করে এবং যেই উত্তরটা আমরা জানতে চাই যে 20 লক্ষ লোককে আপনি কাজ করিয়ে তাদের টাকা কোন আইনে আটকে রেখেছেন, তাদের কাজ করিয়ে যদি টাকা আটকে রাখেন কেন আটকে রেখেছেন, আর আটকে রাখলে কোন আইনে আটকে রেখেছেন, এই একটা প্রশ্নের একটা উত্তর আমরা চাই। আমরা অনুরোধ করব যে আপনি কেন্দ্রের প্রতিনিধি, আপনি এটা জানতে চান, আপনি মৌখিকভাবে যদি জানতে চান জানুন, নইলে লিখিতভাবে জানতে চান যে 2,64,00,000 জব কার্ড হোল্ডার রয়েছে, আমি তাদের কথা ছেড়ে দিচ্ছি, আমি বলছি 20 লক্ষ লোক যারা চাকরি করে বাড়িতে বসে রয়েছে 2 বছর ধরে, তাদের পারিশ্রমিকটা কোন আইনে আপনি আটকে রেখেছেন? কোনো সেকশন আছে যেখানে কাজ করে 2 বছর ধরে বসে রয়েছে সেই টাকা আপনি আটকাতে পারেন? এটা কোন আইনে রয়েছে?